কি মনে হচ্ছে, জয়চণ্ডী উৎসব সেই কারণে লাইট ফিটিং করা আছে? দুঃখের সাথে ভাষা বলতে হচ্ছে। আমরা 2-3 দিন আগে একটা লাইভ দেখালাম, তখন জয়চণ্ডী পাহাড় সুন্দর এক পরিবেশ। লাইভটাতে কি বললাম, প্রত্যেক বছর কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়, সেই আগুনের দাপটে সেই পাহাড়ে অনেক কিছু দামি দামি গাছ, পশু পাখি বিভিন্ন, তারা সেই আগুনের দাপটে মারা যায়। আবার সেই এমনটাই ঘটনা আজকে কালী পাহাড়ি, জয়চণ্ডী পাহাড় দেখতে পাচ্ছেন তো কিভাবে আগুন জ্বলছে। এটা আমাদের সেই হীরকরাজার দেশ জয়চণ্ডী পাহাড়, যে পাহাড়কে নিয়ে আমরা গর্ব করি, সেই পাহাড়কে কেন এমনটা হবে? আমরা কি এইভাবে চুপচাপ থাকবো আর ফেসবুকের মাধ্যমে আমরা প্রতিবাদ করব? কেন কড়া পদক্ষেপ হবে না? আমার ব্যক্তিগত মতামত বলছি, এটার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। যারা এই ধরনের কাজ করছে তাদেরকে, দোষীদেরকে সঠিক এবং কঠোর শাস্তি দেওয়া হোক, হয় তাহলে হয়তো তারা শুধরাবে, নাহলে কিন্তু এইভাবে আমাদের সুন্দর পরিবেশ, প্রকৃতির ভারসাম্য তারা নষ্ট করবেই। তারাও মনে হয় দিব্যি খেয়ে যে আমরা করবো, তোমরা যতই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যতই তোমরা কিসের মাধ্যমে প্রচার করো না কেন, আমরা করবই। এটাও বলে রাখলাম, আমরাও কিন্তু ছেড়ে চুপচাপ বসে থাকবো না, আমরাও কিন্তু প্রতিবাদ করেই যাব। কালকেও দেখলেন চিলিয়ামা রোডে কেউ বা কারা কাশফুলের, শুকনো কাশফুলের আগুন লাগিয়ে দিয়েছে। ভাবছে আগুনটা এইটুকু, সেই আগুন এমন ধারণ করেছে বিশাল আকৃতি, দেখলেই ভয় ভয় লাগছিল। ফায়ার ব্রিগেড একটা ইঞ্জিন যেয়ে পড়ে সে আগুন প্রায় 2 ঘন্টা ধরে নিয়ন্ত্রণে নিয়ে এলো। তার আগের দিন নিতুরিয়া দেখতে পাচ্ছেন বাঁশ বাগানে আগুন, এটা আজ প্রথম না, এর আগেও ওখানেই আগুন লেগেছে গোবাগের কাছে। খুব মজা লাগছে না? অনেকে ভাবছে জঙ্গল পরিষ্কার করছি, এই জঙ্গল পরিষ্কার যে কত বড় আগুন ভয়ঙ্কর দিতে পারে আপনি ভাবতে পারছেন? যখন সামালতে পারছেন না তখন দমকল বিভাগকে ফোন করছেন। ওনারাও মানুষ, যারা আছেন নিষ্ঠা তারাও মানুষ, এই গরমে আমরা টিকতে পারছি না, তারা কিন্তু তারা জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু সেই পাহাড়ে আর জঙ্গলে ঢুকে যাচ্ছে, কোথাও সাপের ভয়, কোথাও আগুনের ভয়। এমনিতে এই দমকল বিভাগের একটাই গাড়ির স্টাফ রয়েছে, দ্বিতীয় আগুন লাগলে সেই আগুন না নিভালে দ্বিতীয় আগুন যেতে পারবে না। এটা কিন্তু আমি বলবো জয়চণ্ডী পাহাড়ের যারা পাহাড় কমিটি রয়েছেন তাদেরকে যে হাত ধরে জোরে অনুরোধ করছি, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হোক। রঘুনাথপুর প্রশাসন, রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সবার কাছে অনুরোধ করছি এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হোক। যদি একজনকে এইভাবে শাস্তি দেওয়া হয় তো হয়তো কিছুটা কমে যাবে আমার চোখের সামনে। তারপর আগুন তো একের পর এক বাড়তি থাকছে, আগুন ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে, আগুনের দাপট এতটাই যে কোথায় জয়চণ্ডী পাহাড়ে আগুন লেগেছে, কোথায় 1 নম্বর ওয়ার্ডের মানে গার্লস স্কুলের এলাকায় দূরে তার ওই আগুনের ডাস্ট এসে পড়ছে, ছাদের ডাস্ট এসে পড়ছে, মানে বুঝুন আগুনটা কত তীব্র। যারা আশেপাশে ঘর বাড়ি রয়েছে তারা কি আতঙ্কিত রয়েছে, ভাবুন তো একবার, যদি আমরা একটা আগুন ঘরের মধ্যে থাকি, আগুন লাগাই দেয় কি অবস্থা হবে আমাদের। তো সেই পাহাড়ের ভিতরে যে সাপ পাখি পশু আরো কত রকমের খরগোশ জীবজন্তু রয়েছে তাদের কি অবস্থা হলো একবার ভেবেছেন? হয়তো আপনি একবার বিড়িটা খেয়ে পড়ে ফেলে দিচ্ছেন বা সিগারেটটা খেয়ে ফেলে দিচ্ছেন, ভাবছেন না যে শুকনো পাতা আছে না কি পাতা নিভান ওটাকে? এমনি তো আগুন লেগে যায়নি, অত বড় জঙ্গল জঙ্গল নেই যে ঘষা লেগে আগুন লেগে গেছে। আমার ব্যক্তিগত মতামত, কারণ হচ্ছে আমরা স্পোর্টে যাই, আমরা স্পোর্টে দেখি কি পরিস্থিতি কি অবস্থা। কালকে যেমন টিলিয়ামা রোডে দেখছিলাম সাপগুলো মানে এদিক এদিক মানে ছুটছে তাদের জীবনের ভয়ে, আমরাও ভয়ে ছুটছি, হয়তো আমরা কি ছোবল মারবে, আর বিষাক্ত বিষাক্ত সাপ। দমকল বিভাগের কর্মীরা তো অনেকটা জুতো ফুল জুতো পরে থাকে, তাদের একটু রিস্ক কম থাকে, আমরা তো আর ফুল জুতো নেই। মানে বলার একটাই কারণ, সবাইকে সবাই মিলে একটু নিজেরা নজর রাখুন, এইসব জিনিস যদি কেউ দেখেন প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করুন। অন্য বিষয়ে ভালোই প্রতিবাদ তখন হয়, ঝড় ঝড় বইয়ে যায়, এই বিষয়ে প্রতিবাদ কেন হবে না? প্রকৃতির জিনিসকে কেউ নষ্ট করে দিব আমরা সহ্য করে যাব? যাক, সবাইকে অনুরোধ এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সবাইকে রিকোয়েস্ট। আর আমি দমকল বিভাগের একটা নাম্বার দিচ্ছি, এমার্জেন্সি টাইমে কোনো কারণবশত আগুন লেগে গেলে সেখানে দমকল বিভাগকে ফোন করবেন অবশ্যই।
তাদেরকে স্যালুট জানাই আমি দমকল বিভাগকে, যে যারা জীবনে ঝুঁকি নিয়ে এত বড় বড় আগুন নিভায়। সত্যি আমরা সামনে থেকে দেখেছি, আমরা যেতে পারি না সে আগুনে তারপরে, তারা কিন্তু সে আগুন নিভাতে ব্যস্ত থাকে। এবং ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছেন তাদের অনুরোধ করবো, আপনারাও কিছু কড়া পদক্ষেপ নেন একটা, তাহলে হয়তো কিছু হবে। যোগ সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, থাকবো, আপনারাও এইভাবে পাশে থাকুন।